মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলখানা মোড়ে রশিকপুর স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 200 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। আমাদের রশিকপুর স্পোর্টিং ক্লাব এবং লাইব্রেরিয়ানের উদ্যোগে নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তারপর আপনার রক্তটা পরীক্ষা হবে। সেই রক্তে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেই রক্তটা অন্য কারো শরীরে দেওয়া হবে না। তাহলে আমি জানতেও পাচ্ছি যে রক্তে আমার কোনো জীবাণু আছে কি না, সেটাও তেমনি জানতে পারবে। তাই সবার কাছে আমরা আবেদন করব, আপনারা এইভাবে নিজেরা যেমন রক্ত দেবেন এবং সারা দিন ব্যাপী অন্য মানুষেরাও যাতে রক্ত দেয়, রক্ত দেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন। তাই আজকের এই রক্তদান শিবিরে সাফল্য কামনা করি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষেবার সহসভাধিপতি দেবু টুডু, বর্তমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বর্তমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত হওয়ার জন্য সঙ্গীতাকে অপ্রসংগ ধন্যবাদ জানাবো। প্রথমেই উত্তরীয় করি এবং অবশ্যই পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলাম। মঞ্চে সঙ্গীতা রয়েছে, সঙ্গীতাকেই বলবো অবশ্যই একটি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এরপরই আমরা বরণ করে নেব পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় দেবু টুডু মহাশয়কে। আমরা আবার উত্তরীয় দিয়ে এবং অবশ্যই পুষ্পস্তবক সহকারেই বরণ করে নিলাম মাননীয় দেবু টুডু মহাশয়কে, বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এরপরেই আমরা বরণ করে নেব বর্ধমান অবশ্যই উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে মাননীয় জনাব ইনতিকাব আলম মহাশয়কে। কারণ অবশ্যই রক্তদান মানে জীবনদান, আমাদের বিশেষ প্রতিনিধি যারা রয়েছেন তাদের হাতেই আমরা আজকে এই ছাত্রদেরকে আমাদের রক্তদাতাদের তুলে দেবো। যে নামগুলি বললাম দয়া করে তারা মঞ্চের সামনে চলে আসবেন। মোহাম্মদ রাজি, আপনাকে আজকে অনুরোধ জানাচ্ছি। শেখ ফিরোজ, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আজকে স্বেচ্ছায় দাম করা হচ্ছে, ক্যাম্প দিকে দেওয়া হচ্ছে, কারণ ওখানে রাত হলেও রক্ত পাওয়া যায়, দিনে সারাদিন রক্ত পাওয়া যায়, সেই জন্য ওখানে আজকে। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।